ফ্যামিলিকে বলছি যে ওর কাছে আমি যামু, ওনারা রাজি হয় নাই। সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই আর বাঁচলেও। ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর পরিচয়, বন্ধুত্ব থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একজনের বাড়ি নোয়াখালী, আরেকজনের বাড়ি টাঙ্গাইল। 15-17 বছর বয়সী এই দুই কিশোরীর মধ্যে 2 বছর ধরে চলছে প্রেম, হয়েছে সাক্ষাৎ। অবশেষে সোমবার 21 মার্চ প্রেমের টানে দূরপথ পেরিয়ে নোয়াখালীর কিশোরী সংসার করতে চলে এসেছেন টাঙ্গাইল। রাস্তা শুনলাম যে মেয়ে মেয়ে প্রেম করতেছে, কালকে টাঙ্গাইল যে প্রায় 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। সেই থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো তাদের। ওর সাথে আমার ফেসবুকে একটা গ্রুপ অ্যাড হয়েছিল দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে তারা প্রায় 2 মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করেন। এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তারা সিরাজগঞ্জের চৌঘালি গিয়ে রাত কাটায়। সেখানে স্থানীয়দের দুই কিশোরীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়। সর্বশেষ রবিবার 20 মার্চ তাদের দুইজনের ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় নোয়াখালীর কিশোরী টাঙ্গাইল শহরে চলে আসে। পরে বাসাইল থেকে গিয়ে তাকে নিয়ে আসে অপর কিশোরী। ওই রাতেই তাদের অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। তাদের দেখতে দলে দলে লোকজন বাড়িতে ভিড় জমায়। এই দুই কিশোরীর সংসার করার সিদ্ধান্তে কিশোরীদের স্বজনরাও হতভম্ব। স্থানীয়রা বলছেন, বাংলাদেশের সমলিঙ্গের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকৃত নয়, দুই কিশোরীর অযৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো না। খুব দ্রুত দুই মেয়েকে পৃথক করা প্রয়োজন। কিশোরীদের অপরিণত চিন্তা ও অবান্তর সিদ্ধান্তের বেড়াজাল থেকে বেরিয়ে এসে তাদের স্বাভাবিক নিরাপদ জীবনযাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমরা শুনলাম সে হচ্ছে ঢাকা এসাবারে কি একটা হচ্ছে মার্কেট আছে, সেখানে তার একটা বড়। টাঙ্গাইলের কিশোরীর বাবা বলেন, আমি 1.5 মাস বয়সে তাকে পালক নিয়ে আসি, ও আমার আদরের একমাত্র সন্তান, তার কাছে আমি খুবই কষ্ট পেয়েছি। নোয়াখালীর ওই মেয়েটিকে তার বাড়িতে চলে যেতে বলেছি, সে যাচ্ছে না, সে কিছুতে আমার মেয়েকে ছাড়া যাবে না। পরে তার পরিবারের কে বিষয়টি জানানো হলে তারা এখানে আসবে না বলে আমাকে জানায়। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, আমি বিষয়টি নিয়ে খুবই বিপদে আছি। স্থানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী স্বপন বলেন, নোয়াখালীর ওই মেয়েটি রবিবার সন্ধ্যায় এসেছে, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। দুই কিশোরীর দাবি তারা কেউ কাউকে ছাড়া থাকবে না, তারা গার্মেন্টসে চাকরি করে একত্রে সারা জীবন কাটাবে বলে জানিয়েছে। এক্ষেত্রে তারা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। দুই কিশোরীর সঙ্গে কথা হলে তারা জানান, ফেসবুকের মাধ্যমে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, আমরা এখন কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি আমাকে জানিয়েছে, বিষয়টি নিয়ে নোয়াখালীতে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মেয়েটির প্রকৃত অভিভাবকের খুঁজে পেলে তাদের হাতে মেয়েটিকে ফিরিয়ে দেব, আর তার পরিবার খুঁজে না পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা হয়েছে। নোয়াখালীর ওই মেয়েটি পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, মেয়েটির পরিবার এলে তাকে ফিরে দিতে বলেছি। বৈপরীত্যের প্রতি আকর্ষণ থাকবে, এইটাই স্বাভাবিক, এটাই আমরা দেখে এসেছি, এটা আমাদের।